আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবাইকে অনলাইন ক্লাসে স্বাগতম। আমি তৌহিদা আলী, সহকারী শিক্ষক আহমেদ বাওয়ানি একাডেমি স্কুল অ্যান্ড কলেজ। আর এই ক্লাসটি নেওয়ার জন্য আমাদের অধ্যক্ষ মহোদয় মোশাররফ হোসেন মুন্সিমুকুল স্যার এবং আমাদের ইনচার্জবৃন্দকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। তো শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের সাথে অনেক দিন পর দেখা নতুন বছরে। তোমরা বই, খাতা এবং কলম সামনে নিয়ে বসে পড়ো। আমি এখন তোমাদেরকে চতুর্থ শ্রেণীর বিজ্ঞান বিষয়ে অধ্যায় এক, জীব ও পরিবেশ, এই চ্যাপ্টারটা পড়াবো। তোমরা নিশ্চয়ই সবাই প্রস্তুত, তাহলে আমরা শুরু করি। প্রথমে আমরা পরিবেশটা কী? আসলে আমাদের চারপাশে যা কিছু রয়েছে এই সব কিছু নিয়েই আমাদের পরিবেশ। আমাদের চারপাশে অনেক কিছুই আছে, বাড়ি ঘর, তারপর হচ্ছে গাছপালা, পাহাড় পর্বত, নদ নদী, অনেক কিছু রয়েছে। এই সব কিছু মিলিয়ে, মানুষ প্রাণী সব কিছু মিলিয়েই আমাদের পরিবেশ। এই পরিবেশে প্রতিদিন নানা রকমের ঘটনা ঘটছে, অনেক ঘটনা ঘটছে। হ্যাঁ, এই সমস্ত পরিবেশের নানা বস্তু এবং এই সমস্ত নানা ঘটনা, এই সব কিছু মিলেই আমাদের পরিবেশ। এই পরিবেশ আমরা তৃতীয় শ্রেণীতে পড়েছি, এই পরিবেশ দুই ধরনের, একটা হচ্ছে প্রাকৃতিক পরিবেশ আর একটা হচ্ছে মানুষের তৈরি পরিবেশ। অর্থাৎ পরিবেশ কয় রকমের? একটা হচ্ছে প্রাকৃতিক পরিবেশ আর দুই হচ্ছে মানুষের তৈরি পরিবেশ। এই বিষয়ে তোমরা এই মানুষের তৈরি পরিবেশ আর প্রাকৃতিক পরিবেশ, এই সম্বন্ধে তোমরা পূর্ববর্তী শ্রেণীতেও পড়েছ। আসলে প্রাকৃতিক পরিবেশের উপাদানগুলো কী কী? প্রকৃতিতে যেগুলো আগে থেকেই ছিল, যেগুলো আমরা কখনোই তৈরি করিনি। তোমাদের যে অধ্যায়টা, সেই অধ্যায়ের পৃষ্ঠা নাম্বার দুয়ে দেখো, দুটো ছবি আছে, একটা প্রাকৃতিক পরিবেশের ছবি, একটা হচ্ছে মানুষের তৈরি পরিবেশের ছবি। দুটো ছবিতে দেখবে, একটাতে দেখা যাচ্ছে পানি, বন জঙ্গল, গাছপালা, পশু পাখি এবং কিছু প্রাণী, হরিণ জাতীয় কিছু প্রাণী, শুধু হরিণ না, বাঘ, সিংহ, আরও অন্যান্য প্রাণীও হতে পারে। এই যে উপাদানগুলো, এগুলো কিন্তু মানুষ তৈরি করতে পারে না, এগুলো প্রকৃতিতে আগে থেকেই ছিল, এই জন্য এটা হচ্ছে প্রাকৃতিক পরিবেশ। আর মানুষের তৈরি পরিবেশ, পাশাপাশি যে আরেকটা ছবি আছে সেখানে তোমরা দেখতে পাবে, সেখানে দালান, কোঠা, রাস্তা, ঘাট, হ্যাঁ, একটা শাপলা ফুলের ছবি দেখা যাচ্ছে, তারপর যানবাহন বিভিন্ন ধরনের, এইগুলো কিন্তু মানুষ নিজে তৈরি করেছে। শুধু তাই না, আরও অনেক কিছু, যেমন স্কুল, কলেজ, বিদ্যালয়, মসজিদ, মন্দির, অনেক কিছু, এগুলো মানুষের তৈরি করা। এই জন্য এই পরিবেশগুলোর নাম হচ্ছে মানুষের তৈরি পরিবেশ। তাহলে তোমাদের ক্লিয়ার, প্রাকৃতিক পরিবেশের উপাদানগুলো নিয়ে প্রাকৃতিক পরিবেশ, আর মানুষের সৃষ্টি করা যেগুলো তৈরি করা সেগুলো হচ্ছে গিয়ে মানুষের তৈরি পরিবেশ। এখন আমরা চলে যাব, আসলে এই পরিবেশে আমরা জানি যে জীব এবং জড় দুইটা পদার্থ রয়েছে। তো জীব কারা? আসলে উদ্ভিদ এবং প্রাণী, এদেরকে নিয়েই জীব, ঠিক আছে? এখন এই জীবের বেঁচে থাকার জন্য আসলে কী প্রয়োজন? হ্যাঁ, এই জীবের বেঁচে থাকার জন্য আসলে কী কী প্রয়োজন? জীবের বেঁচে থাকার জন্য মূলত পাঁচটা জিনিস খুবই প্রয়োজন। সেই পাঁচটা জিনিসের মধ্যে একটা হচ্ছে খাদ্য, যেটা ছাড়া একেবারেই চলবে না। দুই হচ্ছে আবাস স্থল। তিন হচ্ছে আশ্রয় স্থল। চার হচ্ছে পানি। এবং পাঁচ হচ্ছে বায়ু। অর্থাৎ এই জীবের বেঁচে থাকার জন্য জীবের এই পাঁচটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ: খাদ্য, আবাসস্থল, আশ্রয়স্থল, পানি এবং বায়ু। এখন এই খাদ্য, আমাদের এই প্রাণী, এদের বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় পুষ্টি উপাদান এবং শক্তি পেতে আমাদেরকে অবশ্যই খাদ্য গ্রহণ করতে হবে। খাদ্য না খেলে আমরা শক্তি পাবো না, শক্তি না পেলে আমরা কোনো কাজও করতে পারবো না। এই খাদ্যের জন্য আমাদেরকে উদ্ভিদ এবং অন্যান্য প্রাণীর উপর নির্ভর করতে হয়। এখানে দেখা যায় যে উদ্ভিদ কিন্তু নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে, কিন্তু প্রাণী নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না, তাকে খাদ্যের জন্য অন্যের উপর নির্ভর করতে হয়। আমরা উদ্ভিদ এবং অন্যান্য প্রাণীকেও খাদ্য হিসাবে গ্রহণ করে থাকি, হ্যাঁ, কিন্তু উদ্ভিদ কিন্তু নিজের খাদ্য নিজে
তৈরি করে এবং সেই খাদ্যে সে তার নিজের বেঁচে থাকে এবং নিজের বৃদ্ধি ঘটায়। আবাসস্থল, দুই নম্বর যে পয়েন্টটা, আবাসস্থল। হ্যাঁ, আমরা এক নম্বর খাদ্য বলেছি যে আসলে আমাদের বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় পুষ্টি উপাদান, যেটা আমরা খাদ্য থেকে পেয়ে থাকি, আর এই খাদ্যের জন্য আমাদেরকে উদ্ভিদ এবং অন্যান্য প্রাণীর উপর নির্ভর করতে হয়। এই ক্ষেত্রে আমরা দেখেছি যে উদ্ভিদ নিজের খাদ্য নিজেও তৈরি করতে পারে, কিন্তু প্রাণী নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না, সে উদ্ভিদ এবং অন্যান্য প্রাণীকে খাদ্য হিসাবে গ্রহণ করে তার পুষ্টি চাহিদা মিটিয়ে থাকে। আবাসস্থল, সকল জীবেরই আবাসস্থল মানে থাকার জায়গা, প্রত্যেক জীবেরই আবাসস্থল প্রয়োজন। যেমন আমরা মানুষের, আমরা কোথায় থাকি, বাড়িঘরে থাকি, পশু পাখিরা কোথায় থাকে, তারা বন জঙ্গলে থাকে, মৎস্যকুলরা কোথায় থাকে অর্থাৎ মাছেরা, তারা পানিতে বাস করে, এছাড়া অন্যান্য অনেক জলজ প্রাণী রয়েছে, তারাও কিন্তু পানিতে বাস করে। হ্যাঁ, যেমন ধরো ব্যাং, হ্যাঁ, আরও নানা রকমের প্রাণী আছে, তারাও দেখা যায় যে পানিতে বাস করে। হ্যাঁ, তো আমরা এই যে উদ্ভিদ যে বিশেষ জায়গায় জন্মে এবং প্রাণী যে বিশেষ জায়গায় বাস করে সেটাই হচ্ছে তার আবাসস্থল। অর্থাৎ উদ্ভিদ যে বিশেষ জায়গায় জন্মে এবং প্রাণী যে বিশেষ জায়গায় বাস করে সেটাই হচ্ছে তার আবাসস্থল। তাহলে আবাসস্থল সম্পর্কে কারো কোনো সমস্যা নেই। হ্যাঁ, আমরা আবাসস্থলটা বুঝতে পেরেছি। এখন আশ্রয়স্থলটা কী? আসলে আবাসস্থল আর আশ্রয়স্থল কথাটা একই রকমের, কিন্তু একটু পার্থক্য আছে। আশ্রয়স্থল হচ্ছে গিয়ে সেই নিরাপদ জায়গা যেখানে কোনো প্রাণী নিরাপদে থাকতে পারে, অর্থাৎ আক্রমণ করতে পারে এমন কোনো প্রাণী থেকে বাঁচার জন্য, বা বিরূপ কোনো ধরো আবহাওয়া, ঝড় বৃষ্টি হতে পারে, তখন সে তাকে ওই জায়গাটায় নিরাপদে রাখতে পারে ওই জায়গাটায়। হ্যাঁ, এইটাই হচ্ছে আশ্রয়স্থল, হয়তো ঝড় বাদল থেকে সে নিজেকে রক্ষা করতে পারে। তোমরা দেখে থাকবে যে জঙ্গলে তো অনেক প্রাণী আছে, কিন্তু দেখবো প্রত্যেকেই, বনে যে প্রাণীগুলো বাস করে প্রত্যেকেই কোনো না কোনো একটা ফিক্সড জায়গায় বাস করে। দেখবা সিংহ তার গুহায় বাস করে, শিয়াল গর্তে থাকে, তারপর ইঁদুরগুলো দেখবা একটা গর্তের মধ্যে লুকিয়ে থাকে, পাখি সে একটা বাসা তৈরি করে বাসার মধ্যে থাকে, তারা কিন্তু যত্রতত্রভাবে ছড়িয়ে ছিটিয়ে থাকে না, সবারই একটা নিজের ঘর আছে। হ্যাঁ, এটাই হচ্ছে তাদের আশ্রয়, অর্থাৎ এই জায়গাটায় সে নিজেকে নিরাপদ মনে করে, হ্যাঁ, বিভিন্ন রকম আক্রমণ থেকে সে বাঁচতে পারে, এটাই হচ্ছে তার আশ্রয়স্থল। পানি, পানি ছাড়া কেউ বেঁচে থাকতে পারে না, কোনো প্রাণী, কোনো জীব, উদ্ভিদ কেউ বেঁচে থাকতে পারে না। উদ্ভিদ খাদ্য তৈরিতে পানি ব্যবহার করে, আবার প্রাণী তার পরিপাকের জন্য, খাদ্য পরিপাকের জন্য পানি পান করে। আবার পানি অনেক উদ্ভিদ এবং প্রাণীর কিন্তু আশ্রয়স্থল, পানিতে অনেক উদ্ভিদ এবং প্রাণীর দেখা যায়। যেমন ধরো কচুরিপানা জাতীয় উদ্ভিদ পানিতে, শাপলা, পদ্ম, এগুলো কিন্তু পানিতেই জন্মে। আবার দেখা যাচ্ছে যে ব্যাং, কচ্ছপ, মাছ, এরা পানিতে বাস করে, এটাই তাদের আশ্রয়স্থল। এরপর হচ্ছে বায়ু। আমরা জানি যে উদ্ভিদ খাদ্য তৈরির সময় কী করে, সূর্যের আলো এবং পানি ব্যবহার করে, সাথে বায়ুর কার্বন ডাইঅক্সাইডও ব্যবহার করে, আর অক্সিজেন ত্যাগ করে। আবার আমরা কী করি, অক্সিজেন গ্রহণ করি, কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করি। এইভাবে বেঁচে থাকার জন্য আমরা কী করছি, বায়ু থেকে অক্সিজেন গ্রহণ করি, কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করি। আবার উদ্ভিদগুলোরা কী করছে, তারা বায়ু থেকে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে, অক্সিজেন ত্যাগ করে। এটা প্রক্রিয়া আছে, সেটা প্রক্রিয়ার মাধ্যমে এটা হচ্ছে। যেমন উদ্ভিদ তার খাদ্য তৈরির সময় সালোক সংশ্লেষণ পদ্ধতি হয়, সেই পদ্ধতিতেই কার্বন ডাইঅক্সাইডটা ত্যাগ করে। হ্যাঁ, তখন আমরা কার্বন ডাইঅক্সাইডটা গ্রহণ করে এবং অক্সিজেনটা ত্যাগ করে, ওই অক্সিজেনটাই কিন্তু আমরা আবার শ্বাসগ্রহণে ব্যবহার করি। তো এইভাবেই বেঁচে থাকার জন্য সকল উপাদান জীব পরিবেশ থেকেই পেয়ে থাকে। এরপরে আমরা যাব যে এতক্ষণ তো আমরা দেখলাম যে আসলে জীবের বেঁচে থাকার জন্য কী কী প্রয়োজন, এখন আমরা দেখব যে খাদ্য তৈরির জন্য আসলে উদ্ভিদের যা প্রয়োজন, উদ্ভিদ খাদ্য তৈরি করার জন্য উদ্ভিদের কী লাগে। আমাদের খাদ্য তৈরির প্রক্রিয়া তো একরকম, আবার উদ্ভিদেরটা হচ্ছে আরেক রকম। আসলে উদ্ভিদ তো নিজের খাদ্য নিজে তৈরি করে, এই প্রক্রিয়ার একটা নাম আছে, এটা তোমরা উপরের শ্রেণীতে গেলে জানতে পারবে, পঞ্চম শ্রেণীতে উঠলেই তোমরা সেটা আরও ডিটেলস জানতে পারবে, হ্যাঁ, বিশদভাবে জানতে পারবে। তো খাদ্য তৈরির জন্য আসলে উদ্ভিদের যে জিনিসটা লাগে সেটা হচ্ছে সূর্যের আলো এবং পানি এবং বায়ুর কার্বন ডাইঅক্সাইড। এই তিনটা জিনিস না হলে উদ্ভিদ তার নিজের খাদ্য নিজে তৈরি করতে পারবে না। এই তিনটা জিনিসের মাধ্যমে সে তার নিজের খাদ্য তৈরি করে এবং তার দৈহিক বৃদ্ধি ঘটে। উদ্ভিদের বেঁচে থাকা এবং উদ্ভিদের বৃদ্ধির জন্য প্রয়োজনীয় শক্তি নিজে তৈরি করা খাদ্য থেকেই সে পেয়ে থাকে। এখন এই যে আমরা উদ্ভিদের যে এই বেঁচে থাকার জন্য খাদ্য তৈরি করা এবং খাদ্য তৈরি করতে যে তার সূর্যের আলো এবং পানির প্রয়োজন, এটা একটা পরীক্ষা না দেখালে তোমরা বুঝবে না। সেই পরীক্ষাটা দেখানোর জন্য দেখো আমি বোর্ডে একটা ছবি, একটা ছবি এঁকেছি। সেই ছবিতে দেখা যাচ্ছে তিনটা ফুলের টব, টব এক, টব দুই এবং টব তিন,
একই পরিমাপ একই মাপের তিনটা টর এবং তিনটাতে একই ধরনের তিনটা চারা লাগানো হয়েছে, ছোলা গাছের চারা, একই সাইজের তিনটা চারা। এখন এই তিনটা টপকে আমি সূর্যের আলোর সামনে রেখে দিয়েছি। রাখার পরে দেখা যাচ্ছে যে আমি টপ দুইকে একটা মোটা কাগজের বাক্স দিয়ে ঢেকে দিয়েছি এবং এর উপরের অংশটা কিছুটা খোলা যাতে তার ভিতর পানি দেওয়া যায়। তো আমি আমরা কি করব যে এই টপ এবং টপ ধুয়ে রেগুলার পানি দিব, এরকম সপ্তাহ দুই এক পানি দিব, ঠিক আছে? কিন্তু টপ তিনে কিন্তু কোনো পানি দেওয়া হচ্ছে না, সূর্যের আলো তিনজনই পাচ্ছে কিন্তু টপ দুই যে তার ভিতরে কিন্তু সূর্যের আলো পৌঁছাচ্ছে না, কারণ সে কিন্তু ঢাকা। আমরা কিছুদিন পরে এরকম দুই সপ্তাহ পরে যখন তিনটা টপকে পর্যবেক্ষণ করব তখন দেখা যাবে যে টপ এক এই গাছে পানি দেওয়া হয়েছে, সূর্যের আলো পেয়েছে, বায়ু কার্বন ডাইঅক্সাইডও পেয়েছে, এই গাছটা খুব সুন্দরভাবে বৃদ্ধি হয়েছে এবং তরতাজা আছে। আর টপ দুই যেটা কাগজের বাক্স দিয়ে ঢাকা ছিল তাতে কিন্তু পানি দেওয়া হয়েছে, সে সূর্যের আলোতে ছিল কিন্তু সূর্যের আলো সে পর্যন্ত পৌঁছায় নাই, হ্যাঁ, যে কারণে বায়ুও পেয়েছে, তাতে পানি এবং বায়ু দুটোই পেয়েছে কিন্তু সূর্য আলো অনুপস্থিত। এখন দেখা গেছে যে এই গাছটির এর পাতাগুলো কিছুটা হলুদ হয়ে গেছে এবং তার দৈহিক বৃদ্ধিও ঘটেনি। আর তিন নম্বর যে টপটি দেখো, টপ তিন সেখানে যে গাছটি রয়েছে এই গাছটাতে সে সূর্যের আলো পেয়েছে কিন্তু পানি পায়নি, বায়ুও পেয়েছে, এই গাছটা শুকিয়ে পাতাগুলো ঝরে গেছে, অর্থাৎ গাছটি প্রায় মরে যাওয়ার মতো অবস্থা হয়েছে। তাহলে দেখা যাচ্ছে যে আসলে যে উদ্ভিদের বেঁচে থাকার জন্য কী কী দরকার, সূর্যের আলো, পানি এবং বায়ুর কার্বন ডাইঅক্সাইড। তাহলে এখান থেকে কিন্তু আমরা একটা প্রশ্নও পেয়ে যাচ্ছি, দেখো উদ্ভিদের বেঁচে থাকার জন্য বা উদ্ভিদের খাদ্য তৈরির জন্য কী কী প্রয়োজন? উদ্ভিদের খাদ্য তৈরির জন্য পানি, সূর্যের আলো এবং বায়ুর কার্বন ডাইঅক্সাইড প্রয়োজন। আর জীবের বেঁচে থাকার জন্য কী কী প্রয়োজন? এখান থেকে আমরা একটা প্রশ্ন পেয়ে যাচ্ছি, জীবের বেঁচে থাকার জন্য কী কী প্রয়োজন? খাদ্য, আবাসস্থল, আশ্রয়স্থল, পানি এবং বায়ু। তাহলে আমরা এখান থেকে মোটামুটিভাবে যে জীবের জন্য যা প্রয়োজন, উদ্ভিদের জন্য যা প্রয়োজন আমরা জেনে গেলাম। এখন আমরা দেখব খাদ্যের জন্য উদ্ভিদ ও প্রাণীর উপর নির্ভরশীলতা। হ্যাঁ, আমাদেরকে খাদ্যের জন্য কী করতে হয়? নির্ভরতা, বেঁচে থাকার জন্য মানুষের খাদ্য খুবই প্রয়োজন। আর এই মানুষ এই খাদ্য কোত্থেকে পাচ্ছে? উদ্ভিদ এবং প্রাণী থেকে। আমরা উদ্ভিদ থেকে যে খাবারগুলো পাচ্ছি সেগুলো হচ্ছে উদ্ভিজ খাদ্য, আর প্রাণী থেকে যেগুলো পাচ্ছি সেগুলো হচ্ছে প্রাণীজ খাদ্য। উদ্ভিদ থেকে আমরা বিভিন্ন রকমের খাদ্য, যেমন বিভিন্ন ধরনের শাক, হ্যাঁ, লাউ শাক, কচু শাক, তারপর হচ্ছে গিয়ে আলু, তারপর হচ্ছে গাজর, মটরশুঁটি, বিভিন্ন ধরনের, এগুলো হচ্ছে উদ্ভিজ খাদ্য। আর প্রাণীজ খাদ্য কোনগুলো? যেমন ধরো মুরগির মাংস, গরুর মাংস, ডিম, হ্যাঁ, এগুলো হচ্ছে প্রাণীজ খাদ্য। এগুলো থেকে আমরা বিভিন্ন পুষ্টি উপাদান পেয়ে থাকি এবং এই পুষ্টি উপাদান থেকে আমরা শক্তি পেয়ে থাকি কাজ করার। মানুষ শক্তি পাওয়ার জন্য পরিবেশের বিভিন্ন ধরনের উদ্ভিদ এবং প্রাণীকে খাদ্য হিসাবে গ্রহণ করে এবং খাদ্যের জন্য মানুষ প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে এই পরিবেশের উপর নির্ভরশীল। বেঁচে থাকা এবং বৃদ্ধির জন্য সকল জীবের শক্তি প্রয়োজন। আর এই শক্তি কোত্থেকে পাচ্ছে? উদ্ভিদ সূর্যের আলো ব্যবহার করে নিজের খাদ্য নিজে তৈরি করে, আবার প্রাণী কী করছে? এই উদ্ভিদকে খাদ্য হিসাবে গ্রহণ করছে। উদ্ভিদ সূর্যের আলো থেকেই এই শক্তি পেয়ে থাকে। প্রাণী নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না, কিন্তু বেঁচে থাকার জন্য তাদের অবশ্যই উদ্ভিদ এবং প্রাণীকে খাদ্য হিসাবে গ্রহণ করতে হয়। পরিবেশে খাদ্যের মাধ্যমে সূর্য থেকে উদ্ভিদে এবং উদ্ভিদ থেকে প্রাণীতে এই শক্তি প্রবাহিত হচ্ছে। অর্থাৎ সূর্যের আলো যে শক্তির, সূর্য হচ্ছে শক্তির মূল উৎস এবং এই সূর্যের আলোকে ব্যবহার করে উদ্ভিদ কী করছে? তার নিজের খাদ্য তৈরি করছে, আবার এই উদ্ভিদকেই কিন্তু আমরা খাদ্য হিসাবে গ্রহণ করছি। আবার এই উদ্ভিদকে দেখা যাচ্ছে কোনো কোনো প্রাণী খাদ্য হিসাবে গ্রহণ করছে, যেমন ধর গরু ঘাস খাচ্ছে, সেই গরুর মাংস কিন্তু আমরা খাই। আবার দেখা যাচ্ছে যে বিভিন্ন ধরনের প্রাণী, ধরো ওই যে হরিণ, তারপর হচ্ছে খরগোশ, হ্যাঁ, এরাও কিন্তু দেখা যাচ্ছে যে উদ্ভিদকে খাদ্য হিসাবে গ্রহণ করে। আবার দেখা যাচ্ছে এরাও কিন্তু অন্যের খাবার হচ্ছে, যেমন হরিণ, একে কিন্তু বনে যে বাঘ সে কিন্তু হরিণকে খাদ্য হিসাবে গ্রহণ করে, অর্থাৎ একজন আরেকজনের খাদ্য হয়ে যাচ্ছে। এটা পরবর্তী শ্রেণীতে তোমরা আরও বেশি জানবে। এভাবেই শক্তি প্রবাহটা চলতে থাকে। তো আমরা এতক্ষণ দেখলাম যে আসলে দেখো এই যে আমাদের যে ক্লাসটা জীব এবং পরিবেশ, এখানে আমরা জীব এবং পরিবেশ নিয়ে কিন্তু অনেকটুকু আলোচনা করে ফেলেছি।
অর্থাৎ তোমাদের যে জীবের বেঁচে থাকার জন্য যা যা প্রয়োজন আমরা সেগুলো আলোচনা করেছি, এগুলোভাবে আমরা বিশদভাবে বর্ণনা করেছি। আবার উদ্ভিদ তার খাদ্য তৈরিতে তার কী কী প্রয়োজন সেগুলো আমরা আলোচনা করেছি, এবং একটা পরীক্ষা দিয়েও কিন্তু আমরা তোমাদেরকে এটা ক্লিয়ার করে দিয়েছি। এখন আমরা যে জিনিসটা যাব সেটা হচ্ছে পরিবেশের পরিবর্তন। পরিবেশের পরিবর্তন অর্থাৎ কী কী কারণে পরিবেশের পরিবর্তন হয়, পরিবেশের পরিবর্তন তোমরা প্রশ্ন করো পরিবেশের আবার পরিবর্তন হয় কীভাবে। হ্যাঁ, তোমাদের বইতে দেখবে পৃষ্ঠা 8-এ দুটো ছবি আছে, একটা দেখবে একটা একই রকম দুটো জায়গায়, একটাতে উন্নয়ন হয়েছে একটাতে উন্নয়ন হয়নি। তোমরা দেখবে আগে যখন তোমরা ছোটোবেলা তোমাদের গ্রামের বাড়িতে যেতা দেখবা যে অনেক ফসলের মাঠ ছিল, অনেক বন জঙ্গল ছিল, এখন দেখবা সেখানে সেই ফসলের মাঠে বাড়িঘর তৈরি হয়েছে বা শিল্প কারখানা তৈরি হয়েছে। আবার তোমার বাসে বাসার যে কাছে যে ঝোপঝাড় ছিল সেখানেও দেখবা যে অনেক ঘরবাড়ি তৈরি হয়েছে, পাকা দালান তৈরি হয়ে গেছে। হ্যাঁ, তো এইটাকে বলে মানে আস্তে আস্তে যে পরিবেশের পরিবর্তনটা হয়ে যাওয়া, অর্থাৎ যে জায়গায় কোনো রাস্তাঘাট ছিল না সেই জায়গায় এখন রাস্তাঘাট হয়ে গেছে। তো এইরকমভাবে পরিবেশের পরিবর্তন হয়, আর এই পরিবর্তনটা হচ্ছে মানুষের দ্বারা পরিবর্তন, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আবার প্রাকৃতিকভাবেও পরিবর্তন হয়। তো পরিবেশের পরিবর্তনটা আসলে দুটোভাবে হয়, একটা হচ্ছে প্রাকৃতিক কারণ আর একটা হয় মানুষের তৈরি। প্রাকৃতিক কারণ যেটা সেটা বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ যেমন খরা, বন্যা, তারপর হচ্ছে জলোচ্ছ্বাস, ঝড়, ভূমিকম্প, এসব কারণে পরিবেশের পরিবর্তন হয়ে থাকে। এখন তোমরা জিজ্ঞেস করবে ম্যাডাম খরা কী? আসলে খরা হচ্ছে যখন বৃষ্টি না হয় তখন পানির অভাব দেখা দেয়, তখন জমিতে ফসল ফলে না, মাঠঘাট চৌচির হয়ে যায়, তখন ওই জমিতে ফসল না হলে কী হবে, খাদ্যের অভাব দেখা দেয়, তখন মানুষের খাদ্যাভাব দেখা দেয়। আর ঝড় তো তোমরা দেখোই, এই যে কালবৈশাখী সামনে বৈশাখ মাস আসবে, দেখবে চৈত্র বৈশাখ মাসে কালবৈশাখী ঝড় হবে। হ্যাঁ, এছাড়াও দেখা যায় সমুদ্রে মাঝে মধ্যে ঘূর্ণিঝড় হয়, আমরা টিভিতে টিভি ছাড়লে টিভি অন করলে দেখবো যে বিভিন্ন বুলেটিনে খবর দেয় যে সমুদ্রে এত নম্বর বিপদ সংকেত দেওয়া হয়েছে, এটাকে বলা হয় জলোচ্ছ্বাস। হ্যাঁ, আর ভূমিকম্প তো তোমরা বোঝো যে মাঝে মধ্যে পৃথিবী কেঁপে ওঠে, এই ভূমিকম্পেও কিন্তু নানা ধরনের একটা বিপর্যয় আসে, ঠিক আছে, বিভিন্ন পরিবর্তন হয়ে যায়। হ্যাঁ, বিভিন্ন রকমের উপরের শ্রেণীতে তোমরা আরও বেশি বিশদভাবে জানতে পারবে। এখন মানুষের দ্বারা কীভাবে পরিবেশের পরিবর্তন হচ্ছে, হ্যাঁ মানুষ দিন দিন জনসংখ্যা বেড়েই যাচ্ছে, দিন দিন জনসংখ্যা বেড়েই যাচ্ছে, আর জনসংখ্যা বাড়লে কী হয়, মানুষের থাকার জায়গা সমস্যা দেখা দেয়, আবাসস্থলের দরকার হয়, ঘরবাড়ির প্রয়োজন হয়, তখন মানুষ কী করে, তখন মানুষ বন জঙ্গল কেটে তার ঘরবাড়ি তৈরি করে। শুধু তাই নয়, বন জঙ্গল কেটে সে আসবাবপত্র তৈরি করে, শিল্প কারখানা জ্বালানি হিসাবে সে বন জঙ্গল কেটে সাফ করে দিচ্ছে, এভাবে উদ্ভিদগুলো একটা ব্যাপক মানে পরিবর্তন দেখা দেয়, হ্যাঁ সমস্যা দেখা দেয়। তো যখন তুমি অনবরত গাছ কেটে ফেলবে তখন কী হবে, তখন বায়ুতে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বৃদ্ধি পাবে এবং তাপমাত্রা, পৃথিবীর তাপমাত্রা তখন বেড়ে যাবে। এই গাছপালা কাটাতে এবং রাস্তাঘাট ও কলকারখানা তৈরিতেও তারা গাছপালা কেটে বনভূমিকে নষ্ট করছে, এবং মাঝে মধ্যে দেখা যায় প্রাকৃতিক সম্পদ আহরণ করতে গিয়েও তারা পরিবেশের পরিবর্তন করছে, আবার অনেক সময় পাহাড় কেটেও তারা ধ্বংস করছে। তো এইভাবে যদি এই তারা এইভাবে পরিবেশের এই পরিবর্তনগুলো হতে থাকে তখন কী হবে, তখন মানুষের জন্য একটা বিপর্যয় আসবে। আর এই পরিবেশের পরিবর্তন কিন্তু এটা মানুষের দ্বারা বেশি হচ্ছে, প্রাকৃতিকভাবে খুব কমই হয়। তো পরিবেশ পরিবর্তনের প্রভাবে আসলে কী কী সমস্যা আমাদের দেখা দিবে, সমস্যাগুলো দেখা দিবে এই যে আমরা বন জঙ্গল কেটে উজাড় করে সব শেষ করে দিচ্ছি, এতে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বৃদ্ধি পাবে, অর্থাৎ তাপমাত্রা বেড়ে যাবে, বৃষ্টিপাত কম হবে, দেখা যাবে বৃষ্টি হয় না, যে সময় বৃষ্টি হওয়ার কথা সে সময় বৃষ্টি হয় না, অন্য সময় বৃষ্টি হয়, এই বৃষ্টিপাত এবং তাপমাত্রার পরিবর্তনের কারণে বিভিন্ন রকমের প্রাকৃতিক দুর্যোগ, বিভিন্ন রকমের প্রাকৃতিক দুর্যোগ যেমন বন্যা, খরা, ঝড়, ভূমিধস হতে পারে। হ্যাঁ, এই বন্যা হলে তোমরা জানো বন্যা হলে কী হয়, বন্যা হলে চারিদিকে শুধু পানি আর পানি, মানুষের বাড়ি ঘর সব ডুবে যায়, স্কুল কলেজ বন্ধ হয়ে যায়, হ্যাঁ তারপর হচ্ছে গিয়ে থাকার জায়গার সমস্যা দেখা দেয়, তারপর বিশুদ্ধ পানির অভাব দেখা দেয়, তখন মানুষকে নিজের বাড়িঘর ছেড়ে আশ্রয় কেন্দ্রে থাকতে হয় দীর্ঘদিন, আবার যখন পানি কমে যায় তখনও পানির বিশুদ্ধ পানির অভাব দেখা দেয়, নানা রকম সমস্যা দেখা দেয়, হ্যাঁ নানা রকম রোগ দেখা দেয়, ওই সময় কলেরা, ডায়রিয়া ইত্যাদি রোগ বেড়ে যায়। হ্যাঁ, আর ঝড় হলে তো জানোই, ঝড় হলেও দেখা যায় আরেক ধরনের দুর্যোগ, সেটা আরও খারাপ অবস্থা হয়। এছাড়া খরা, খরার কথা তো বলেছি যে খরা হলে পানির বৃষ্টির অভাবে খরা হয়, এবং সেই খরা থেকে দেখা যাচ্ছে যে
ফসল ফলে না, খাদ্যের অভাব দেখা দেয় এবং মানুষকে খুব করুণ জীবনযাপন করতে হয়। তো প্রাকৃতিক দুর্যোগের ফলে মানুষ এবং অন্যান্য জীবের জীবন এবং বাসস্থান মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। তাহলে এই যে আমরা এই চ্যাপ্টারে অনেকগুলো জিনিস পড়লাম, এখন আমরা যে অংশটুকুন পড়লাম সেটা ছিল পরিবেশের পরিবর্তন, এবং এই পরিবেশের পরিবর্তনটা কীভাবে হচ্ছে, কারণগুলো কী সেটা আমরা আলোচনা করেছি, এবং এই পরিবেশ পরিবর্তনের ফলে কী প্রভাব দেখা দেয়, হ্যাঁ সেই প্রভাবটা নিয়েও আমরা আলোচনা করেছি। তো আজকে আমরা যে তোমাদের যে অধ্যায়টা পড়িয়েছি জীব পরিবেশ, এই চ্যাপ্টারটা যদি তোমরা ভালো করে দেখে থাকো বা বুঝে থাকো তাহলে ইনশাল্লাহ তোমাদের কোনো সমস্যা হবে না। আর এই চ্যাপ্টারে তোমাদের কিছু প্রশ্ন আছে, ছোটো ছোটো কিছু প্রশ্ন, তোমাদের এই টিউটোরিয়াল পরীক্ষা যে সামনে হবে তখন কিন্তু তোমাদের কিছু সংক্ষিপ্ত প্রশ্ন এবং এক দুটা বড় প্রশ্ন আসবে। সেখান থেকে তোমাদের ছোটো প্রশ্নগুলো যেগুলো আমরা কিন্তু এই অধ্যায়ে 27 আমাদের পড়া হয়ে গেছে, যেমন জীবের বেঁচে থাকার জন্য কী কী প্রয়োজন, আবার উদ্ভিদের খাদ্য তৈরিতে কী কী প্রয়োজন, এবং কোন কোন প্রাকৃতিক দুর্যোগ পরিবেশের পরিবর্তন ঘটাতে পারে, কোন কোন প্রাকৃতিক দুর্যোগ, খুব সহজ ছোটো ছোটো মানে 1-2 লাইনের উত্তর। আর বড় প্রশ্ন যেটা সেটা তোমাদের অনুশীলনীতে 4 প্রশ্ন আছে, সেখানে হচ্ছে মানুষ কীভাবে পরিবেশের পরিবর্তন করছে, একটি ইটকে সবুজ ঘাসের উপর কয়েকদিন রেখে দিলে বা চাপা পড়া ঘাসের কী হবে, কেন ঘটবে, এটাও তোমরা এই যে পরীক্ষাটা করিয়েছি এটা থেকেই তোমরা উত্তরটা দিতে পারবে খুব সহজে। পরিবেশ পরিবর্তনের ফলে জীব কীভাবে ক্ষতিগ্রস্ত হয়, আর আবাসস্থল আশ্রয়স্থলের মধ্যে পার্থক্য, এটা আমরা তোমাদের সাথে আলোচনা করেছি। আমার ধারণা তোমরা নিশ্চয়ই এই পাঠটা বুঝতে পেরেছো এবং তোমরা নিজেরা একটু চর্চা করবে এবং এই ক্লাসটা ভালো করে দেখবে, না দেখলে বা না চর্চা করলেও, এবং বই পড়তে হবে, বই যদি তোমরা না পড়ো তাহলে কিন্তু তোমাদের মাথায় কিছুই ঢুকবে না, তোমাদেরকে পড়তে হবে, এবং তোমরা যদি ভালো করে বইটা পড়ো এবং এই ক্লাসটা একটু ফলো করো তাহলে আমার ধারণা নিশ্চয়ই তোমরা ভালো করবে। আগামী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে, আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।